মারুফস গ্রামার হোম থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 14 নম্বর কোশ্চেনের রিপোর্ট রাইটিংটা থাকে। আমি একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিংয়ের বাংলা সহকারে বলে দিচ্ছি। রিপোর্ট রাইটিং অনেকটা প্যারাগ্রাফের মতো, যারা একদম লিখতে পারে না তারা যে প্যারাগ্রাফটা যদি মুখস্থ করে থাকে আর যদি রিপোর্ট রাইটিং আসে, জাস্ট খালি এখানে একটা পরিবর্তন করে, এখানে যিনি রিপোর্টার পত্রিকার রিপোর্টার তার নাম দিয়ে, হ্যাঁ, যেমন মিশু চৌধুরী বা মিশু হক দিয়ে ঢাকা, তারপরে এখানে কি 10 মে 2018 দিয়ে দিয়েছে, যেদিন পরীক্ষা ওই দিন ডেট দিলে হবে। কোয়েশ্চেনটা ছিল এটা, ইউ আর এ রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার, রাইট আ রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন। আমি বলা থাকতে পারে তুমি একটা হেডলাইন দিতে হবে, তো পত্রিকার নিউজটা আমরা দেখতেছি। ফর এক্সাম্পল, আমি এটা নামকরণ করেছি আমরা ডেঞ্জারাস কেমিক্যালস ইন ফুড। হ্যাঁ, পত্রিকার নিউজ, পত্রিকায় সাধারণত এমন থাকে থাকে না। ওকে, তাহলে মিশু যিনি লিখবে, যে স্টুডেন্ট, তার নাম লিখবে এখানে, তারপরে সে শুরু করবে। ওই যে প্যারাগ্রাফটা আছে এটা হুবহু লিখে দিলে হবে। হবে বলতে কি, একদম কিছু না পারার চেয়ে এটা অ্যাটলিস্ট হবে। আর যদি নির্দিষ্ট নিয়ম মেনে তো চলতেই হয়, আর নির্দিষ্ট নিয়ম মেনে চলে হয়তো সে পুরোপুরি মার্কসের কাছাকাছি পাবে। আর যারা আমরা দুর্বল প্রকৃতি তাদের জন্য তারা একটু সহজ সহজে মুখস্থ হয় না, বেসিক্যালি এটা আমি তাদের জন্য দিচ্ছি। আর মোটামুটি এটাতে 70% 80% মার্কস পাওয়া যাবে হুবহু লিখলে। তো ডেঞ্জারাস কেমিক্যালস শুরু হলো, ডেঞ্জারাস কেমিক্যালস আর ফাউন্ড ইন ফুডস, পত্রিকা বলতেছে যে মারাত্মক রাসায়নিক পদার্থ পাওয়া গেছে ইন ফুডস, মানে খাবার দাবারে। ইট ইজ নট গুড ফর আওয়ার হেলথ, মানে এইটা বলতে এই কেমিক্যালসটা বা এই নিউজটা আমাদের জন্য এটা ভালো খবর না। ডিসঅনেস্ট মানে অসৎ, ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ অসৎ ব্যবসায়ীরা আর মিক্সিং মিশাচ্ছে ডেঞ্জারাস কেমিক্যালস, ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ ইন ফুডস, খাবার দাবারে। ওকে, দ্য বিজনেসম্যান আর ইউজিং ফরমালিন ইন ফুডস, ব্যবসায়ীরা ফ্রুটের মধ্যে আমি ফল ফল ফলাদির মধ্যে ফরমালিন মিশাচ্ছে। দ্য বিজনেসম্যান আর ইউজিং ফরমালিন ইন ভেজিটেবলস, ব্যবসায়ীরা ফরমালিন মিশাচ্ছে শাকসবজিতেও। ফরমালিন ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ, ফরমালিন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর। ফরমালিন ক্যান ক্রিয়েট ক্যান্সার, ফরমালিন ক্যান্সার সৃষ্টি করতে পারে ইন আওয়ার বডি, আমাদের শরীরে। সাচ কেমিক্যালস ক্যান ক্রিয়েট মেনি ডেঞ্জারাস ডিজিজেস ইন আওয়ার বডি, এই ধরনের বা এই সমস্ত রাসায়নিক পদার্থ ক্যান ক্রিয়েট সৃষ্টি করতে পারে মেনি ডেঞ্জারাস ডিজিজেস, মারাত্মক ভয়াবহ রোগসমূহ ইন আওয়ার বডি, আমাদের শরীরে। বেবি ফুডস আর নট সেফ ফর দ্য বেবিজ নাও ডেজ, আজকাল শিশুদের খাবারও শিশুদের জন্য নিরাপদ না, সেফ না। মিল্ক ইজ বিং কন্টামিনেটেড নাও ডেজ, আজকাল দুধেও পানি মেশানো হচ্ছে বা দুধকেও ভেজাল যুক্ত করা হচ্ছে। ইট ইজ আ ডেঞ্জারাস নিউজ, এটা একটা খুবই ভয়ঙ্কর খবর ফর আওয়ার ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিপল অফ বাংলাদেশ আর নাও অ্যাফ্রেড অফ দিস প্রবলেম, বাংলাদেশের মানুষরা আজ এই সমস্যা কি অ্যাফ্রেড মানে ভীত। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু টেক প্রপার স্টেপস এগেইনস্ট দিস প্রবলেম, এই সমস্যার বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। দ্য বিজনেসম্যান শুড বি অনেস্ট, ব্যবসায়ীদেরকে সৎ হতে হবে। দেই শুড হেল্প দ্য গভর্নমেন্ট ইন দিস কেস, তাদের উচিত সরকারকে এই বিষয়ে সহযোগিতা করা। এনিওয়ে, আমি খুব ছোট্ট করে এইটা দিলাম যেন কোনো রকম অ্যান্সার করা যায়। আর যারা আরো বেশি বাড়িয়ে লিখতে পারে ভেরি গুড, যত বেশি বাড়িয়ে লিখতে পারবে তত বেশি ভালো, তবে এখানে ওয়ার্ড লিমিট নিশ্চয়ই দেওয়া থাকতে পারে, এটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। যা হোক, তো যারা নতুন রিপোর্ট রাইটিংয়ে, যে রিপোর্ট রাইটিং আসলে কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নয়, রিপোর্ট রাইটিং হচ্ছে এক ধরনের প্যারাগ্রাফ, তুমি পত্রিকায় যে নিউজগুলো পড়ে এই নিউজগুলো একটা ভার্সন। এনিওয়ে, তোমরা এটা মুখস্থ করে ফেলবে আর এটা লেখাগুলো নিশ্চয়ই বুঝে গেছে, তোমরা নোট আকারও পাইলা এবং বাংলা আরও বলে দিলাম বাংলা আকারে পাইলা, তোমরা এভাবে মারুফ গ্রামার হোমে খুঁজতে থাকবে। এইভাবে করে প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং রচনা আমি বাংলা করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো।